আমার হেডলাইন আমি আজকে শিরোনাম দিয়েছি বন্ধু, আজকে শুরুটা করেছি এমনি ভাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধু পাঠিয়েছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সবটুকু জায়গার জন্য, সবটুকু জিনিসের জন্য, সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে এক নিবৃত জীর্ণ কুটিরে মা আমেনার কোল চুরে এসেছে বন্ধু। একবারে সূর্যের আলো চাঁদের আলোর চাইতে আরো অনেক অনেক বেশি গ্লেজি, যার নাম হলো নূর মোহাম্মদ সাল্লাল্লাহু, জোরে জোরে বলুন ঠিক কি না? যেন সুন্দর অপূর্ব একটা চাঁদের টুকরে এসেছে বন্ধু, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি, চন্দ্রের চাইতে আরো গ্লেজি। এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই, বলবো? আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আর শিকুরসি মৌকা, হাসে মদিনা হাসে, হাসে জগৎবাসী মৌকা, হাসে মদিনা হাসে, হাসে জগৎবাসী। চাঁদের আলো সূর্যের আলো, চাঁদের আলো সূর্যের আলো, আলো লাচে মরে জ্যোতির আলো নূরের আলো, মা আমেনার ঘরে। ঠিক কিনা বলো? সূর্যের চাইতে গ্লেজি বেশি বাড়াই দিলে কিন্তু ডিস্টার্ব করবে, অনেক বেশি সাউন্ড যখন দিবেন তখন কিন্তু ডিস্টার্ব করবে। এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবে। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই, আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন, আমার মনে হয় আমি মাইক ছাড়া কথা বললে আপনারা সবাই শুনবেন, তাই না? কারণ আমি সব সময় চাই আমার মুসল্লি, প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছে। অবশ্যই, না না, এটা এখানকার মানুষের জন্য বললাম, আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার অপেক্ষমান সৃষ্টি জগৎ, অপেক্ষমান বন্ধ সৃষ্টি জগৎ, না আসা অতিথি কে রে, না আসা অতিথিকে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধু অপেক্ষমান। পুরপুরিরা পর্যন্ত বন্ধু পুষ্পবৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে বসে আছে, গগনে গগনে বন্ধু ফেরেস্তারা ছোট ছোটে করছে, কে রে সেই না দেখা অতিথি যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কলকায়নাথ বন্ধু পুরো পাগল হয়ে আছে। সে আর তো কেহ নয়, সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দোজাহা, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিক আকারে আলোচনা করব, কি যেন পার্ট বাই পার্ট আপনাদের যেন কোনোটা বুঝতে অসুবিধা না হয়, আমি টপিক আকারে আলোচনা করব। সর্বপ্রথম এই যে বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এই রহমতটা কেমন? কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলভী আছে, বড় বড় শায়েক আছে, আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ, কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না। এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু। এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব ফার্স্ট টাইম, তার কারণ হলো বন্ধু, কারণ আপনার আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা, কি দ্বারা কথা বোঝেন, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো বিষয়ের সাপোর্টের দ্বারা, নিজের ইমানি চেতনা হারিয়ে যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার ইমান 100% থাকবে না। কারণ নবীকে ভালোবাসা, নবীকে সম্মান করা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারকে সম্মান করা, এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া, নবীর শানে আঘাত করে, ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, এটা হলো 100% কুফুরি। যে কুফুরি করে সে কখনোই ইমানদার হতে পারে না।
ঠিক কিনা বলেন? আমি সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মুজিজা দেখাবো। পৃথিবীতে সব নবী এসেছে, আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের উদর থেকে পৃথিবীর বুকে এই ধরাধামে এসেছি বন্ধু। কিন্তু এই যে ধরাধামে এসেছি, পৃথিবীর বুকে কদম দিয়েছি, আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের উদর থেকে আগে আসছে মাথা, ঠিক কিনা বলেন? আপনার আমার বৌডিদি ছিল নাপাকি, যিনি আপনার আমার জন্মের সময় মায়ের গড়ে ছিলেন, মায়ের কাছে ছিলেন, তিনি গোসল ছাড়া ঘরে যায় নাই, 100% বলেন না কেন? আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়া ওয়া বলে, ঠিক কিনা বন্ধু? আমাদেরকে যে টাস করেছে বন্ধু, সেও গোসল করে গড়ে গেছে, আমাদের সঙ্গে বন্ধন অপবিত্র বস্তু ছিল, কিন্তু আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল। আমার নবীর আগমন যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধু বিরল ঘটনা, যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয়। বন্ধুরে আমার, সর্বপ্রথম রাসূলের মায়ের নাম কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা, তিনি বলতেছেন, তিনি চক্ষু বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন, হঠাৎ করে মা আমিনা রহিম থেকে এত সুন্দর বন্ধু নূর ঝলকাচ্ছে, আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধু আলোকিত হয়ে গেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোতে ঝলমল 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 করছে। এই আলোতে মা আমিনা সিরিয়ার শাহী মহল, তিনি এই নূর নবীজির আগমনের লগ্নে যে নূরটা প্রকাশিত হয়েছে, সেই আলোতে সিরিয়ার শাহী মহল মা আমিনা দেখতে পেয়েছে। বন্ধুরে আমার, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি কি বলেছেন জানেন? তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মুবারক বাড়িয়ে দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন? ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে, আমি আপনাদেরকে নবীর আগমনের মৌজাজা শুধু দেখাচ্ছি আপনাদের ইমানকে মজবুত করার জন্য, টেকসই করার জন্য। বন্ধু আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন, কলা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল। ও বন্ধু, দেখতে দেখতে বন্ধু 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার নবীর চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারেনি, কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেনি। আমি নবীর সৌন্দর্য নিয়ে, সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই, ইসলামের প্রথম চতুর্থ খলিফার নাম কি জানেন? কথা বলেন না কেন? হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, তিনি বলেছেন, আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম, আমি যখন মক্কায় নবীর সঙ্গে সফরে বের হলাম, আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত বৃক্ষ যত তরুলতা যত পাথর আমার নবীর সামনে পড়েছে, প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে, আমি আলী নিজে কানে শুনেছি। আজকে 2 টাকা দামের মৌলবি কয় টাকা? 2 টাকা দামের মৌলবি, পৃথিবী নবী মৌলবিগুলো আমার নবীকে নিয়ে যা ইচ্ছা তা বন্ধ মন্তব্য করে, ঠিক কিনা বলেন? আপনারা শোনেন কিনা জানি না, কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার, আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, এই জন্য আমাদের সব সময় এই দিকে বন্ধু চোখটা রাখতে হয়। গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম বড় একজন শায়খ খারিজিদের অন্তর্ভুক্ত, তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি। মনে রাখবেন, আমার নবী বলেছেন, ইসলাম বিদ্বেষী যারা, নবীর শত্রু যারা, তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরো মিষ্টি।
তাদের চরিত্রটা হবে বন্ধ ফেরাউনের মতো, আত্মাটা তাদের বাঘের চাইতে আরো হিংস্র হবে। একদিকে ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা করছে, আরেকদিকে আমার নবীর শান আজমতকে খাটো করছে, আরেকদিকে বলছে আমার কিছু ভাই আমার এই বক্তব্যকে নিয়ে বন্ধ বলবে আমি নবীর প্রেমিক না। বন্ধু দেখেন বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তাকে নিয়ে মন্তব্য করছে, ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে, এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল। ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, বন্ধু হাবিব আমি যা সৃষ্টি করেছি আমি আপনার মতো এত সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়ান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিল বন্ধু, তিনি নবীর সঙ্গে মক্কা নগরীতে সফরে বের হলো, পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজিরি দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারবেন? পৃথিবীর কোনো সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে? কোনো তরুলতা তার সাথে কথা বলেছে? কোনো বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে? এইটা এমন কোনো নজির আসেনি বন্ধু। ডক্টরেট করলেই শুধু চলবে না, আজ আপনি 100% ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে। কারণ বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। ইসলামের নির্যাস কি? আপনার আমার নবী। নবীকে যখন আপনি বাদ দিবেন ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি তিনি বক্তব্য দিয়েছেন আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বানিয়ে দিল তিনি বলতেছেন, বন্ধু আমার নবীর সর্বপ্রথম দুইটা কদম পৃথিবীর বুকে দিয়েছে। বন্ধু এই যে আলোচনা করছে এটার নামই হলো মিলাদ। এটার নাম কি? এটার নাম কি? এটার নামই হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত, আগমনের বার্তা, শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি। আপনারা নবীর প্রেমিক হয়ে সব কিছু বর্জন করে প্রাণ খুলে শুনছেন, এটার নামই হলো মিলাদ। বলো হুজুর তিনি ঈদে মিলাদুন্নবী, এই যে বড় শায়েখ, দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয়, একটু তাকে নিয়ে কথা না বললে নয়, কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে। বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন। বন্ধুরে আমার সূরা ইউনুস, সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে কিন্তু মোবাইল আছে, চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে পারবো। বন্ধু সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। কি বলেছেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ কেন আনন্দ উৎসব করব? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি, আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা সেই নিয়ামত পে রহমত পে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব ও আমার মনিব আমার স্রষ্টা, আমি যদি সেই রহমতটা পেয়ে আনন্দ উৎসব করি, এই ফজল পেয়ে যদি আমি আনন্দ উৎসব করি, আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের লাস্ট অংশে তিনি বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনারা কি ঘুমাই গেছেন? আমার কিন্তু ঘুম নাই চোখে। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে থাকেন, আমি বলছি আমি রেডি আছি, কারণ আমি এখানে আসিনি, আমার মালিক আমাকে এখানে এসেছে, আর বুক বড়া আমার নবীর প্রেম নিয়ে আপনাদের কাছে এসেছি। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই যে রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, এই আনন্দ উৎসব করা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করার সম্পদ আছে। পুঁজি করার সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি? সন্তান। হুজুর ঠিক কিনা? সবচেয়ে বড় কি?